আজকের অনলাইন ক্লাসে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকের বাংলা থেকে আমি পথ পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ সাজেশান আজকের ভিডিওতে দিয়ে দেবো পরবর্তী ভিডিওতেও আমি বাকি কিছু সাজেশান দিয়ে দেবো তোমরা আমার নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস রাখবে এবং চ্যানেলটি মাঝে মাঝে খেয়াল রাখবে আমি ভিডিওগুলো দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর সেটা গেলো এক নম্বর কথা দু নম্বর কথা এর আগের একটি ভিডিওতে আমাকে একজন মানে কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি পরীক্ষার বাংলার কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলে দিন তা আমি আজকের এই ভিডিওতে শেষের দিকে এমন কিছু কয়েকটা বইয়ের নাম বলে দেবো যেটা আপনাদের উপকারে আসবে বা সেই বইগুলো কিনে বাচ্চাদের পড়াতে পারেন তাই চলুন কিছু সাজেশন পথ পরিবর্তনের আজকের ভিডিওতে আমি বলে দিই দেখুন পথ পরিবর্তন দুভাবে দুই থেকে তিনভাবে আসতে পারে বিশেষ থেকে বিশেষণ আসতে পারে বিশেষণ থাকলে বিশেষ লিখতে হবে বা কখনো কখনও এমন বলে যে পথ পরিবর্তন করে বাক্য রচনা করো পথ পরিবর্তন করার পর সেটাকে দিয়ে বাক্য রচনা করতে হবে বা আবার কখনও কখনো এটাও বলে যে বাক্যের মধ্যে পদ পরিবর্তন করো তাই পরবর্তী কোন এক ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও করলে আপনাদের উপকারে আসবে তাহলে আমি চেষ্টা করব পরবর্তী সেই ভিডিও সেইভাবে বানানোর জন্য তা দেখুন প্রথমে আছে সূচ সূচ সূচালো সোনা সোনালি স্নেহ স্নিগ্ধ রক্ত রক্তিম বিকাশ বিকশিত মঙ্গল মাঙ্গলিক সর্বনাশ সর্বনাশা সাহিত্য সাহিত্যিক এটা ভেরি ইম্পর্ট্যান্ট সাহিত্য সাহিত্যিক সাহিত্যিক আসলে অনেক সময় সাহিত্য লিখতে হয় বিশেষণ থাকে বিশেষ লিখতে হয় অন্ত অন্তিম তাপ তপ্ত পরমাণু পারমাণবিক পিতা পৈতৃক মনীষা মনীষী চ্যুতিচ্যুতো অবধান অবহিত অভ্যাস অভ্যস্ত প্রাদুর্ভাব প্রাদুর্ভূত কল্পনা কাল্পনিক প্রচার প্রচারিত লিখবে সবথেকে ভালো প্রচারিত প্রস্তুতি প্রস্তুত ঔজ্জ্বল্য উজ্জ্বল হেমন্ত হৈমন্তিক অনুমান আনুমানিক ন্যায় ন্যায্য পণ্যতা পণ্য নিবেদন নিবেদিত গর্ব গর্বিত প্রতিশ্রুতি প্রতিশ্রুত শহর শহরে অগ্নি আগ্নেয় অগ্র অগ্রিম সূর্য সৌর মধুর মাধুর্য ইচ্ছা ঐচ্ছিক হেমন্ত হৈমন্তিক মৌন মৌনতা ভূগোল ভৌগোলিক অতিথি আতিথেয় অভ্যাস অভ্যস্ত বুদ্ধিমান বুদ্ধিমত্তা প্রভাত প্রভাতি চক্ষু চাক্ষুষ আষাঢ় আষাঢ়ে পাহাড় পাহাড়ি শ্রদ্ধা শ্রদ্ধেয় পশু পাশ এই শ্রদ্ধা শ্রদ্ধেয় এটা ভীষণ ইম্পর্টেন্ট আর একটা রয়েছে অতিথি আতিথিও এই দুটো ভালো করে পড়বে সূর্য সৌর এটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যশ যশস্বী আদি আদিম ইতিহাস ঐতিহাসিক ভেরি ইম্পর্টেন্ট আদেশ আদিষ্ঠ গোপন গুপ্ত মরসুম মরশুমি ধীর ধৈর্য এটাও খুব গুরুত্বপূর্ণ অনুসরণ অনুসৃত নিয়ম নিয়মিত জগৎ জাগতিক সূর্য সৌর আদর আদৃত অন্ত অন্তিম শ্যামলিমা শ্যামল পরিবার পারিবারিক পদ পাথেয় ভেরি ইম্পর্টেন্ট পথ পাথেয় সময় সাময়িক অতিথি আতিথেয় শ্রদ্ধা শ্রদ্ধেয় প্রণাম প্রণম্য ঘর ঘরোয়া সম্ভব সম্ভাব্য অরণ্য আরণ্যক সন্ধ্যা অধ্যবসায় অধ্যবসায়ী অগ্নি আগ্নেয় উপকার উপকারী মেয়ে মেয়েলি পরিচয় পরিচিত পার্থক্য পৃথক আলসেমি আলসে সংযম সংযত অংশ আংশিক আলোচনা আলোচ্য গঙ্গা গাঙ্গেয় চালাকি চালাক নিশা নৈশ বিধি বৈধ ব্যথা ব্যথিত ভেরি ইম্পর্টেন্ট ব্যথা ব্যথিত মুখ মৌখিক তা আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তোমাদের পথ পরিবর্তন বলে দিলাম এবার আসে বইয়ের পালা দেখো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বলুন বা অন্যান্য রামকৃষ্ণ মিশন সে পুরুলিয়া হোক আসানসোল হোক রহড়া হোক বা সরিষা হোক বা অন্যান্য যেসব রামকৃষ্ণ মিশন রয়েছে সেই সব রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যে বাংলা বই সেরকম বিশেষভাবে কোনো বই তো পাওয়া যায় না ওইভাবে তবে মানে ক্লাস এইট নাইন টেনের যেসব বাংলা ব্যাকরণ বই রয়েছে সেগুলো ফলো করতে পারেন তবে পাশাপাশি আমার মনে হয় সব থেকে ভালো যে বইটা সেটা হলো বামনদেব চক্রবর্তীর বাংলা ব্যাকরণ বই নবম এবং দশম শ্রেণির জন্য ওই বইটা কিনে ওই বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন ওখানে হিউজ পরিমাণে মানে ব্যাকরণগুলো দেওয়া আছে আর এটা করতে পারেন এছাড়া দেখুন নরেন্দ্রপুরে যে অ্যাডমিশনের দেখবেন একটা সিলেবাস আছে সিলেবাসটা নেট থেকে ডাউনলোড করতে পারেন বা আমি দেখবেন আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে আমি একটা ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেখবেন ওখানে আমি সিলেবাসটা বলেছি ওই সিলেবাসটা অনুসারে পড়াশোনা করতে হবে আর কিছু টিপস আছে যে টিপসগুলো মেনটেন করলে যদি তাহলে কিন্তু নরেন্দ্রপুর অ্যাডমিশন টেস্টে পাস করা সম্ভব শুধু পড়াশুনো করলে হবে না পাশাপাশি কিছু নিয়ম কারণ মেনে পড়াশুনো করতে হবে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নোটিফিকেশান আপনাদের দিয়ে দেবো দেখবেন ওই ভিডিওতে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনেক অ্যাডমিশন টেস্টের ভিডিও আমি মাঝে মাঝে দিয়ে থাকি সেইগুলো দেখবেন আর আপনারা যদি কমেন্ট করেন বা আপনারা যদি অনেকে চান যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টের সম্বন্ধে কিছু ভিডিও বানাতে বা কোনো কিছু পার্টিকুলার কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিও তার উপর আপনাদের জন্য তৈরি করব ঠিক আছে শরীর সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার